প্রিয় দর্শক, আপনাদের চ্যানেল এয়ারলাইন টিভির সঙ্গে আমি আসিফ রনি। কোন পথে এগোচ্ছে আমাদের দেশ আর কোন পথে এগোচ্ছে আমাদের সোনার বাংলা বলুন তো। একের পর এক খুন হত্যার ঘটনা আমাদের রাজ্য থেকে উঠে আসছে। আবারও রিসেন্টলি খাস কলকাতার বুকে নারকেলডাঙ্গায় সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে শামীম আক্তার নামে এক সংখ্যালঘু মুসলিমকে, যাকে আমরা বলি মব লিঞ্চিং, যেগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এতদিন আমরা লক্ষ্য করছি। একের পর এক সেই জিনিসগুলো বাংলায় লক্ষ্য করা হচ্ছে। খাস কলকাতায় পিটিয়ে খুন করা হলো, মৃতের নাম শেখ শামীম। নারকেলডাঙ্গায় রেলের কাঠছেদের কাছ থেকে খালের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়েছে। ময়না তদন্তের পর পিটিয়ে খুনের তথ্য সামনে আসে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন নিউজে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে, এক কথায় মব লিঞ্চিং এর শিকার করা, মব লিঞ্চিং হয়েছে। একের পর এক বাংলায় এভাবে মব লিঞ্চিং হচ্ছে। আনিস খান হত্যা, রামপুরহাট কাণ্ড, জোড়া কাউন্সিলর খুন, এইভাবে একের পর এক গবেষক ছাত্রর রহস্যময় মৃত্যু, এই নিয়ে একের পর এক কিন্তু আপনার ঘটনা রাজ্যে ঘটছে। আর এই নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। আর এরই মাঝে আবারও পিটিয়ে সংখ্যালঘুদের খুন। আর কত এই দেশের বুকে কত আর সংখ্যালঘুর প্রাণ নিলে, এক শ্রেণীর মানুষ কতজন সংখ্যালঘু মব লিঞ্চিংয়ের শিকার হলে এদের জান বা এদের আত্মা তৃপ্ত হবে আমি বুঝতে পারছি না। আর কত আর কতদিন মানুষ নাজেহাল, একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মানুষ নাজেহাল, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মানুষ নাজেহাল, গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে, আর ওপর দিকে সংখ্যালঘুদের একের পর এক দেশ জুড়ে আপনি দেখেছেন বিভিন্ন বিষয় নিয়ে, আজান নিয়ে, হিজাব নিয়ে, নামাজ নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, মুসলিম মেয়েদেরকে ধর্ষণে হুঁশিয়ারি দিচ্ছে। ওপর দিকে আমাদের রাজ্যে একের পর এক খুন খারাপের ঘটনা কিন্তু বেড়েই চলেছে। আবারও তারই ঘটনা ঘটলো, সংখ্যালঘু যুবককে পিটিয়ে খুন করা হলো খাস কলকাতার বুকে। আমরা যাকে সভ্য নগরী, সভ্য শহর হিসাবে চিনি সেই জায়গাতে, কিন্তু কেন, কোন দিকে এগোচ্ছে সোনার বাংলা? এ বাংলাই তো হচ্ছে মডেল, এ বাংলাদেশকে পথ দেখাবে। সে বাংলায় কেন এরকম কাজগুলো হচ্ছে একের পর এক? বাংলায় কেন এত দুর্নীতির অভিযোগ উঠছে? সেবেলায় রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের কাছে আমরা অকুল আবেদন করছি, আকুল আবেদন জানাচ্ছি। আজকে এইভাবে অবিজেপি শাসিত রাজ্যগুলোকে নিয়ে এইভাবে চক্রান্ত করা হচ্ছে, সেসব রাজ্যগুলোকে গণ্ডগোল পাকানোর জন্য। সুতরাং আমরা রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের কাছে আবেদন, যে বা রাজ্যে এরকম জঘন্য কাজগুলো করছে, জঘন্য ঘটনাগুলো ঘটাচ্ছে, এদের বিরুদ্ধে যথাযথভাবে পাকা পোক্ত হবে, কড়াকড়িভাবে ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে রাজ্যে একটিও এরকম জঘন্য মব লিঞ্চিং, অমানবিক বেআইনি কার্যকলাপগুলো না ঘটে। সেই জন্য রাজ্য প্রশাসনকে এবং রাজ্য সরকারকে কিন্তু আরও কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। আমরা সেই আবেদনই জানাচ্ছি রাজ্য প্রশাসন, রাজ্য সরকারকে। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। Press the bell icon on the YouTube app and never miss another update.